वेलकम टू माय चैनल हेल्दी डाइट विथ टेस्टी रेसिपीज। आमी डॉक्टर जयश्री जाना BHMS डॉक्टर एंड न्यूट्रिशनिस्ट। आजकल भिडियोटी जदि आपनार भालो लागे ताले प्लिज लाइक कमेंट एंड शेयर करबें। और आपनी जदि आमार चैनले नतून हन सुस्थ जीवन जापनेर जोन्नो आमार चैनलके अवश्य सबसक्राइब करे बेल आइकनके प्रेस करुन। नमस्कार, आशा करी सबाई सुस्थ आछेन भालो आछेन। आमी आजके बोलछी ताहले सीड्स निये, माने बीज। আমি বিভিন্ন ডায়েট প্ল্যান যখন আপনাদের কোনো ডিজিজ নিয়ে বলি, তার হেলদি ডায়েট প্ল্যানে অনেক ক্ষেত্রেই আমি আপনাদের নাটস অ্যান্ড সিডস, মানে বিভিন্ন বাদাম জাতীয় জিনিস এবং বীজ দানা জাতীয় জিনিস আমি যোগ করতে বলি আপনার ডায়েট প্ল্যানে। নাটস নিয়ে অলরেডি আমার এপিসোড বানানো আছে, আমি লিংক দিয়ে দেবো, আপনারা যদি কেউ স্কিপ করে গেছে তাহলে দেখে নেবেন। আর আজ আমি বলবো বিভিন্ন সিডস বা বীজ নিয়ে, এডিবল সিডস, যেগুলো সাধারণত আমরা খাওয়া হয় এবং আমাদের খুবই উপকারী। এই সিডস আমি কেন আপনাদের ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে বলি আজকে তা একটু এক্সপ্লেন করে দিই। তো এই বিভিন্ন ধরনের সিডস আমি কেন বলি, কারণ সিডস প্রচণ্ড নিউট্রিশিয়াস, মানে একটা ছোট্ট পাওয়ার হাউস, মানে দেখতে ছোট্ট অথচ নিউট্রিশিয়াস, মানে খুবই পুষ্টিগুণে ভরপুর। এমনিতে আপনারা খুব ভালোভাবেই জানেন যে কোনো বীজ থেকেই কিন্তু একটা বিশাল বড় গাছ হয়, সেই গাছ আমাদের ফুল ফল অনেক কিছু দেয়। তাহলে অটোমেটিক্যালি সেই কমন কনসেপ্ট থেকেও আপনারা বুঝতে পারেন যে একটা বীজের বা একটা সিডসের কতটা শক্তি। বিভিন্ন ধরনের সিডস কমনলি খুবই হাইলি নিউট্রিশিয়াস হয়, ফাইবার রিচ হয়, প্রোটিন রিচ হয় এবং এতে থাকে হেলদি ফ্যাট, মনো আনস্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের ভিটামিনস, বিভিন্ন ধরনের মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, যার ফলে এই সিডস আমাদের ইমিউনিটি অ্যাজ এ হোল, আমাদেরকে প্রচণ্ডভাবে ইমিউনিটি বুস্টিং হিসেবেও কাজ করে। কমনলি ইউজ হয় এমন বেশ কিছু সিডস যেগুলো পুষ্টিগুণে ভরপুর, আমি কিছু সিডস সম্পর্কে আপনাদের একটু বলবো। প্রথমে বলি ফ্ল্যাক্স সিড বা তিসি, যেটা বাংলায় আমরা বলি তিসি, ফ্ল্যাক্স সিড। এই ফ্ল্যাক্স সিডে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা হচ্ছে ALA, আলফা লিনোলেনিক অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর হার্ট হেলদি, যার জন্য এই সিডস আপনার ডায়েট প্ল্যানে থাকলে আপনার হার্টকে, মানে হার্টের বিভিন্ন ডিজিজ সংক্রান্ত যেমন কোলেস্ট্রলকে কন্ট্রোলে রাখবে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখবে, তো অ্যাজ এ হোল আপনার হার্টকে স্ট্রং রাখতে এবং হার্টে কোনো ডিজিজকে হওয়া থেকে প্রিভেন্ট করতেও খুব ভালো সাহায্য করবে। এছাড়াও এর মধ্যে আছে পলিফেনল, যেটা লিগন্যান, একটা ইম্পর্টেন্ট অ্যান্টি অক্সিডেন্ট, যার জন্য আপনার ইমিউনিটি বুস্টার হিসেবেও খুব ভালো কাজ করবে। এই কম্পাউন্ডের অ্যাজ এ হোল অ্যান্টি ইনফ্লামেটরি খুব ভালো অ্যাক্টিভিটিস আছে, যার ফলে আপনার যে ফ্যাটকে অ্যাবজর্ব করতে প্রচণ্ডভাবে সাহায্য করবে, ফলে আপনার ওবেসিটি বা ওয়েট লস জার্নির ক্ষেত্রেও কিন্তু এই ফ্ল্যাক্স সিড প্রচণ্ড উপকারী। নেক্সট বলবো চিয়া বীজ। এই চিয়া বীজে থাকে ওমেগা 3 ফ্যাট। এই চিয়া বীজ আপনার ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে খুব ভালো সাহায্য করে, ফলে ডায়াবেটিক পেশেন্টরা রেগুলার যদি আপনার ডায়েট প্ল্যানে চিয়া বীজ রাখতে পারেন, আপনার সুগার নর্মাল লেভেলে থাকবে বা আপনার বেশি ইনক্রিজ করবে না, একটা নর্মাল রেগুলেশন রাখতে সেটা সাহায্য করবে এবং অ্যাজ এ হোল আপনার হার্টকেও প্রোটেক্ট করতে বা হার্টকে স্ট্রং রাখতেও চিয়া বীজ খুব হেল্পফুল। হেম সিড, যেটাকে শন বীজও বলা হয়, এই শন বীজে, এটাতে হেম সিডে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রোটিন এই সোর্সটা এবং এমনই প্রোটিন সোর্স থাকে যেখানে থাকে সব রকম এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডে ভরপুর, ফলে কি হচ্ছে না যে এই যে মানে ভেগান বা ভেজিটেরিয়ান পার্সনদের এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডটা তাদের মিট আপ করতে খুব ভালো সাহায্য করে এই হেম সিড, এবং এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। এছাড়াও এই হেমসিড অয়েল যেটা হয় তেল, সেটা আপনার বিভিন্ন ধরনের এক্সিমার জন্য খুব উপকারী। এছাড়াও বিভিন্ন ধরনের ইনফ্লামেশন, সে এক্সিমার কারণে স্কিনের ইনফ্লামেশন হোক বা আপনার ইন্টারনাল কোনো অর্গানের কোনো ইনফ্লামেশন হোক, সেক্ষেত্রেও অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে খুব ভালো কাজ করে। নেক্সট বলবো সিসেম সিড, যেটা হচ্ছে তিল। আমরা তিল ব্যবহার করি, খোসাযুক্তটা হয় কালো তিল এবং খোসা ছাড়াটা হয় সাদা তিল, তো আমরা এরকম বিভিন্ন ধরনের তিল কিন্তু আমরা রান্নাতেও অনেক সময় ব্যবহার করি বা আদার টপিং হিসেবেও ব্যবহার করি। তো এই তিলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যার জন্য এটা বোন হেলথের জন্য খুবই উপকারী।
এছাড়াও এর মধ্যে থাকে লিগন্যান এবং সিসামিন। এই সিসামিন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা আপনার সেক্স হরমোনকে ইম্প্রুভ করতে খুব ভালো সাহায্য করবে, বিশেষ করে মেনোপজাল টাইমে যে একটা হরমোনাল ডিসব্যালেন্স হয় সেটাকে একটা ব্যালেন্স রাখতে এবং আপনার সেক্স স্ট্যাটাসটাকে ইম্প্রুভ করতে, নর্মাল রাখতে, ব্যালেন্স করতে খুব ভালো সাহায্য করবে। সাধারণত রিসার্চে দেখা গেছে পার ডে যদি আপনি 50 গ্রাম এই তিল যদি ডায়েট প্ল্যানে রাখেন তাহলে মেনোপজাল টাইমে যে কমপ্লিকেশন হয়, বিভিন্ন ধরনের অসুবিধা হয় সেগুলো থেকেও আপনি কিন্তু অনেকখানি রিলিফ পাবেন। এছাড়াও কোলেস্ট্রল লেভেলকে কমাতে খুব ভালো সাহায্য করে, ব্যাড কোলেস্ট্রল দ্যাট ইজ এলডিএলকেও কমাতে খুব ভালো সাহায্য করে এবং এটা আপনার লিভারকেও প্রোটেক্ট করতে খুব ভালো সাহায্য করে। এই তিল লিভারের যে সমস্যা হয় সেক্ষেত্রে বা ইনফ্লামেশন হয়ে যায়, অক্সিডেটিভ স্ট্রেস হয় সেগুলো থেকেও কিন্তু লিভারকে প্রোটেক্ট করতে খুব ভালো সাহায্য করে এই তিল। তারপরে বলি পামকিন সিডস, যেটা হচ্ছে কুমড়োর বীজ। এটা অন্তত আমরা কুমড়ো আনলে খুব কম মানুষই আছে যারা কুমড়ো বীজটাকে আবার স্টোর করেন বা রাখেন, বেশিরভাগই মানুষ হয়তো ফেলে দেন। আবার যারা হেলথকে হেলথ কনসিয়াস হন বা যারা মোটামুটি আমার চ্যানেল ফলো করছেন তারা নিশ্চয়ই আপনার ডায়েট প্ল্যানে ওই বাজার থেকে আনা যে কুমড়ো সেই কুমড়ো বীজটা ফেলে দেন না, সেটাকে নিশ্চয়ই আপনারা ইউজ করেন বিভিন্নভাবে। এই কুমড়োর বীজে থাকে প্রচুর পরিমাণে ফাইটোস্টেরল, এমন একটা প্ল্যান্ট কম্পাউন্ড যেটা আপনার ইমিউনিটি বুস্টিং হিসেবে খুব ভালো কাজ করবে এবং ম্যাগনেশিয়াম রিচও প্রচণ্ডভাবে হয়। এই প্ল্যান্ট কম্পাউন্ড আপনার কোলেস্ট্রল লেভেলকে কমাতে সাহায্য করে, নর্মাল লেভেল বজায় রাখতে সাহায্য করে, ব্যাড কোলেস্ট্রল দ্যাট ইজ এলডিএলকে কমায়, ট্রাইগ্লিসারাইডকে কমায় এবং গুড কোলেস্ট্রল দ্যাট ইজ এইচডিএলকে বাড়াতে খুব ভালো সাহায্য করে। তো অ্যাজ এ হোল কোলেস্ট্রল লেভেল যখন আপনার ভালো থাকবে তখন আপনার হার্টও ভালো থাকবে, হার্ট স্ট্রং থাকবে। এছাড়াও ব্লাড প্রেশারকেও আপনার কন্ট্রোল রাখতে খুব ভালো সাহায্য করে। হাই ব্লাড প্রেশারের পেশেন্টরাও যদি আপনার ডায়েট প্ল্যানে এই কুমড়োর বীজ রাখেন তাহলে আপনার ব্লাড প্রেশার অনেকখানি নর্মাল থাকবে। রিসার্চে দেখা গেছে কুমড়োর বীজ আপনার ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে বা যাদের ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার হয়েছে তাদেরকে কুইক রিকভারির জন্য কিন্তু কুমড়োর বীজের উপকার আছে। কুমড়োর বীজও আপনার মেনোপজকে ইম্প্রুভ করতে খুব ভালো সাহায্য করবে। মেয়েদের যে একটা সার্টিন এজের পরে যে মেনোপজাল সময় শুরু হয় সেই সময় যে কমপ্লিকেশন হয় সেই সময়টাকে আপনাকে একটু ভালোভাবে স্মুথলি সেই মেনোপজটাকে কন্টিনিউ করতে খুব ভালো সাহায্য করবে। সানফ্লাওয়ার সিডস মানে সূর্যমুখীর যে ফুলের যে বীজ হয় সেই বীজ, এটাও কিন্তু সিডস হিসেবে প্রচণ্ড প্রচলিত। এই সিডস আপনার যে কোনো ইনফ্লামেশন কন্ডিশন, শরীরে বিভিন্ন ইনফ্লামেশন যে কন্ডিশন সেটাকে কমাতে খুব ভালো সাহায্য করে। বিভিন্ন আর্থ্রাইটিসের ব্যথা, এই ব্যথা ওই ব্যথা যে হয় যার জন্য ফুলে যায় সেটাকেও কমাতে খুব ভালো সাহায্য করে। আপনার কোলেস্ট্রল লেভেলকে নর্মাল রাখতে খুব ভালো সাহায্য করে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখে, ফলে কি হচ্ছে আপনার অ্যাজ ইউল হার্ট আপনার স্ট্রং থাকবে বা হার্টে কোনো সমস্যা হলে সেটাকেও আপনার রিকভারি করতে খুব ভালো সাহায্য করবে। এছাড়াও পোস্ট মেনোপজাল টাইমে মেনোপজ হয়ে যাওয়ার পরে অনেকের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার একটা চান্স থাকে, সেটাকেও প্রিভেন্ট করতে বা হলে সেটাকে ব্যালেন্স রাখতে খুব ভালো সাহায্য করবে। রিসার্চে দেখা গেছে 30 গ্রাম পার ডে যদি এই কুমড়োর বীজ আপনার ডায়েট প্ল্যানে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই পোস্ট মেনোপজাল টাইপ 2 ডায়াবেটিস যেটা সেটাকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। এছাড়াও মেনোপজাল টাইমে যে প্রবলেম হয় সেগুলো থেকেও আপনি অনেকখানি রিলিফ পাবেন। এছাড়াও এই সানফ্লাওয়ার যে সূর্যমুখীর বীজ স্কিনকে খুব সুন্দর রাখে, উজ্জ্বল রাখতে খুব ভালো সাহায্য করে, স্কিন হেলদি রাখতে সাহায্য করে এবং ক্যান্সারের এগেনস্টে ফাইট করতে খুব ভালো সাহায্য করে, আপনার ক্যান্সার হওয়া থেকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। বেসিল সিডস যেটা হচ্ছে তুলসীর বীজ, তুলসীর মধ্যে যে মঞ্জুরি হয় ফুল হয় তার মধ্যে ছোটো ছোটো দানা দানা বীজ হয় সেই বীজও কিন্তু খুবই উপকারী। এই বীজ থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম, যার ফলে কি হচ্ছে বোন হেলথের জন্য খুব উপকারী, মাসেল স্ট্রেংথের জন্য খুব উপকারী এবং আপনার ব্লাড সুগারকে নর্মাল রাখতে খুব ভালো সাহায্য করে, কোলেস্ট্রল লেভেলকে নর্মাল রাখতে সাহায্য করে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে খুব ভালো সাহায্য করে। তাই তুলসীর বীজও আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি এইসব উপকার পাবেন। রাজগিরা সিডস বা আমারান্থ
যেটা হচ্ছে আমরা যেটা কমনলি আমরা বলি মাসি গাছ বলি, মাসি শাক, মাসি ডাঁটা বলি, তার দেখবেন একটা ছোট ছোট বীজ হয় যে ফুলের মতো মঞ্জুর মতো হয়, তারপরে তার মধ্যে কিন্তু ছোট ছোট বীজ থাকে। এই বীজও কিন্তু প্রচুর উপকারী এবং এই বীজও খাওয়া যায় বা এটা এডিবেল। এই আমারান্তের বীজ বা এই মাসির বীজ যদি আপনার ডায়েট প্ল্যানে থাকে, আপনার ব্রেন ফাংশনের জন্যও কিন্তু খুব উপকারী। অ্যাজ এ হোল নিউরোলজিক্যাল ফাংশনকে নর্মাল রাখতে, রেগুলেট করতে খুব ভালো সাহায্য করে। এছাড়াও এই বীজ আপনার বোন হেলথের জন্য খুবই উপকারী হয়, হাড়কে স্ট্রং রাখতেও খুব ভালো সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ব্যথাজনিত কারণে যেসব ইনফ্লামেশন হয় শরীরে, যার জন্য আমাদের শরীরে ব্যথা হয়, সেই সব বিভিন্ন ইনফ্লামেশনে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবেও খুব ভালো কাজ করে। এছাড়াও আরও কিছু বীজ আছে যেগুলো আপনারা হয়তো জানেন না খাওয়া হয় কি না, আর ফলটা খান কিন্তু বীজটা ফেলে দেন। যেমন হচ্ছে ডালিম বা বেদানার যে বীজ হয়, পমিগ্রেনেট সিড, এই সিডসও কিন্তু খুবই উপকারী। এটা আপনার অ্যান্টি এজিং হিসেবে খুব ভালো কাজ করে, মানে ডিউ টু ওল্ড এজ যে চেঞ্জেস আসে স্কিনে বা শরীরে, বা আপনার একটা বিভিন্ন লস অফ মেমোরি হচ্ছে বা আপনার স্কিন রাফ হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, এই সব যে এজিং যে সিমটমগুলো থাকে সেগুলোকে অনেকখানি মানে স্লো প্রসেস করে দেয় এই পমিগ্রেনেট সিডস। এটা যদি আপনার ডায়েট প্ল্যান থাকে তাহলে আপনি মানে লুকস ইয়ঙ্গার আপনি হবেন, তুলনামূলক আপনাকে আরও বেশি সুন্দর দেখাবে। তো এই পমিগ্রেনেট সিডস আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি অনেক সময় আপনারা বেদানাটা খান কিন্তু বীজটা ফেলে দেন, এরপর থেকে সেটা খাবেন। আর আঙুরের বীজ, আঙুরের বীজও কিন্তু খুবই উপকারী। আঙুরও সাধারণত মানে সব আঙুরে হয়তো বীজ দেখা যায় না, কিছু কিছু আঙুরের বীজগুলো আমরা পাই, তো সেই বীজগুলো আমরা জেনারেলি ফেলেই দিই, কিন্তু সেই বীজও আপনার বোন হেলথের জন্য হাড়কে স্ট্রং রাখতে খুব ভালো সাহায্য করবে এবং আপনার ক্যান্সারকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। আপনার যাতে এই বীজ আপনার ডায়েট প্ল্যানে থাকলে আপনি ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারবেন, বিভিন্ন ধরনের ক্যান্সারকে। আর একটা হচ্ছে অ্যাপ্রিকট, অ্যাপ্রিকটের তবে বীজটা মানে টোটাল বীজটা নয়, অ্যাপ্রিকটের যে কার্নেল মানে যেটা শাঁস জাতীয়, অ্যাপ্রিকট ফলটা খাওয়ার পরে ভেতরে দেখবেন শক্ত একটা আউটার লেয়ার থাকে, সেটাকে ভেঙে ভেতরে দেখবেন একটা সুন্দর শাঁসালো একটা দানা থাকে, সেটাও কিন্তু আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি খুবই উপকৃত হবেন। আপনার ব্লাড কোলেস্ট্রল লেভেলকে নর্মাল রাখতে সাহায্য করবে, ফলে আপনার হার্টকেও স্ট্রং রাখতে সাহায্য করবে, ব্লাড প্রেশারকেও খুব ভালো কন্ট্রোল রাখতে সাহায্য করে। তো এইরকম আপনার মানে সব রকম বীজের এরকম নানারকম ভালো সুন্দর গুণাগুণ আছে। এছাড়াও বেশ কিছু বীজ যেগুলো আমরা মশলা হিসেবে ব্যবহার করি, পপি সিড যেমন পোস্ত, কিউমিন সিড যেগুলো জিরে, এগুলো আমরা মশলা হিসেবে ব্যবহার করি, কিন্তু ওগুলো সিডস তবে আমরা মশলা হিসেবে ব্যবহার করি, তারও অনেক গুণাগুণ আছে। এই বীজ আপনার ডায়েট প্ল্যানে কতটা রাখবেন, একজন হেলদি অ্যাডাল্ট মানুষ পার ডে আপনার ডায়েট প্ল্যানে 30-50 গ্রাম পর্যন্ত সিডস আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন, তাহলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি সুস্থভাবে এবং এইসব বেনিফিটসগুলো আপনি পেতে পারেন। কীভাবে ইউজ করবেন, সিডস তো খাওয়া ভালো, আমি তো অনেক মানে যে কোনো ডিজিজ কন্ডিশনে অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমি হেলদি ডায়েট প্ল্যান যখনই আমি অ্যাডভাইস দিয়েছি সিডসকে আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে বলেছি, কিন্তু কীভাবে ইউজ করবেন, সবচেয়ে প্রথম বলবো সিডস একেবারে র ফর্মে অনেক সময় ডাইজেস্ট করা অসুবিধা হয় যে ডিরেক্ট শুধু র ফর্মে খাওয়া, তো সেক্ষেত্রে আপনি ড্রাই রোস্ট করবেন, তেল ইউজ করার দরকার নেই, আপনি জাস্ট ড্রাই রোস্ট করে রাখলেন একটা কন্টেনারে, যেটা আমি করি আমার সময় বাঁচাবার জন্য। আমি একসাথে সব রকম মাল্টি সিডস এখন আমি, আর এখন তো সব জায়গায় অ্যাভেলেবেল, অনলাইনে পাবেন, শপিং মলে পাবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন সিডস আপনি পেয়ে গেলেন, সেটাকে ড্রাই রোস্ট করে একটা টাইট কন্টেনারে আপনি, কাঁচের কন্টেনারে আপনি রেখে দিন। এরপরে যখনই কিছু খাবার বানাবেন, এমনি যে কোনো খাবার আপনার ব্রেডিং হিসেবে বা টপিং হিসেবে খুব ভালো ব্যবহার করুন। আপনি পিৎজা বানাচ্ছেন বাড়িতে, উপরে টপিং হিসেবে দিয়ে দিন, বা বাড়িতেই আপনি হোমমেড পাস্তা চাউমিন এসব বানিয়েছেন তার মধ্যে একটু ছড়িয়ে দিন, কোনো রকম পোহা বানিয়েছেন, সে সুজির হোক, কিনোয়ার হোক বা যারই হোক, ওটস কোনো কিছু একটা পোহা টাইপের কিছু বানিয়েছেন, তার উপরে একটু টপিংস হিসেবে আপনি ছড়িয়ে দিন, এবং যে কোনো কিছুর উপরে টপিংস হিসেবে ছড়িয়ে দিতে পারেন। আবার আপনি এটাকে পাউডার ফর্ম করে, যারা বিশেষ করে ভেজিটেরিয়ান মানে যারা পিওরলি ভেজ খান, তাদের প্রোটিন ফ্যাট একটা ব্যালেন্স রাখার জন্য, কারণ এর মধ্যে থাকে হেলদি ফ্যাট, তো সেই ব্যালেন্সটা রাখার জন্য আপনার ফ্যাটটা দরকার, সেক্ষেত্রে আপনি যদি
এক টেবিল চামচ পামকিন সিড এবং ফ্ল্যাক্স সিড পাউডার ফর্মে ড্রাই রোস্ট করে পাউডার করে এক টেবিল চামচ ওই পাউডার 3 টেবিল চামচ জলে গুলে সেটা যদি খান সেটা কিন্তু একটা ডিমের সমান পরিমাণ হবে। এছাড়াও যারা যাদের ডিম হয়তো চলে না, ডিমের মধ্যে প্রোটিন ফ্যাট প্রচুর পরিমাণে থাকে, কিন্তু এই অ্যানিমেল প্রোটিন ফ্যাটটা সবাই হয়তো কারোর ফিজিক্যাল কন্ডিশন সেরকম আছে উনি নন ভেজ খান অথচ কিন্তু তার ডিমটা খাওয়া চলবে না, তো ডিমের সাবস্টিটিউট হিসেবে আপনি এভাবে ইউজ করতে পারেন। বা বয়স্ক মানুষদের অনেকের অ্যানিমেল প্রোটিন রেস্ট্রিকশন থাকে, অনেক অন্যান্য সমস্যার জন্য অ্যানিমেল প্রোটিন যাদের রেস্ট্রিকশন থাকে তাদের জন্য ভেজিটেবল প্রোটিন হিসেবে কিন্তু গুড সোর্স হচ্ছে এই সিডস। তো আপনি প্রোটিন সাবস্টিটিউট হিসেবে বা এগের সাবস্টিটিউট হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের ব্যাটারে আপনি ইউজ করতে পারেন। আপনি বাড়িতে ধরুন কেক বানাচ্ছেন, বিভিন্ন মাফিন বানাচ্ছেন, একটা কুকিজ টাইপের কিছু বাড়িতেই বানাচ্ছেন, সেই ব্যাটারেও যদি আপনি পাউডার ফর্মে বা জাস্ট ক্রাস্ট করেও আপনি যদি মেশান সেটাও কিন্তু আপনার ডায়েট প্ল্যানে আপনি এইভাবে ইনক্লুড করতে পারেন। থিকেনিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। ধরুন স্যুপটা পাতলা পাতলা হয়েছে, একটু থিকনেস হলে বেশি ভালো লাগবে, সেক্ষেত্রে আপনি পাউডার ফর্মে যে মাল্টি সিড একসাথে সব রকম সিডসই একটু পাউডার ফর্মে 1 টেবিল চামচ এক বাটি বোল স্যুপের মধ্যে আপনি মিশিয়ে দিন, সুন্দর থিকনেস হয়ে যাবে। বা যদি হোল সিড মেশাতে চান হয়তো আপনার হোল সিডটাই পছন্দ, সেক্ষেত্রে আপনি হোল সিডটা গরম স্যুপের মধ্যে মিশিয়ে একটু 15-20 মিনিট ওয়েট করবেন, দেখবেন সুন্দর সেটা একটা মিক্সিং একটা থিকনেস ব্যাপারটা এসে যাবে, সেইভাবেও আপনি ইউজ করতে পারেন। আবার বিভিন্ন ধরনের স্মুদিতেও ব্যবহার করতে পারেন। ধরুন আপনি কোনো মিল্কশেক বানাচ্ছেন, কোনো একটা স্মুদি বানাচ্ছেন, তার মধ্যেও আপনি পাউডার ফর্মে বা ক্রাস্ট করে আপনি দিতে পারেন, বা দইয়ের সাথেও আপনি পাউডার ফর্মে মিশিয়ে আপনি খেতে পারেন। এইভাবে আপনি মানে ব্রেকফাস্টের সময় রাখতে পারলেন বা ইভিনিং স্ন্যাক্সেও আপনি রাখতে পারলেন, এইভাবে আপনি ইউজ করতে পারেন। আবার সকালে ব্রেকফাস্টের সময় অনেক সময় আপনার তাড়া আছে বা আপনার সকালের শুরুটা অনেক সময় আপনি এটাও করতে পারেন যে রাতের বেলায় আপনি ধরুন চিয়া বীজ বা মাল্টি সিডস আপনি জলের মধ্যে ভিজিয়ে রাখলেন, সকালে সেটা একটা পেস্ট বানিয়ে সেটা আপনি খেলেন, সেটাও কিন্তু সকালের শুরুটা বা এই ব্রেকফাস্ট মানে যে ফাস্টিং যে ব্রেক করা হচ্ছে সেই হিসেবেও কিন্তু খুব হেলদি অপশন। আপনার খুব তাড়া আছে আপনি এরকম একটা স্মুদি বানিয়েও আপনি খেতে পারেন সকালবেলায়। তো এইভাবে বিভিন্ন আমি আপনাদের অপশন বললাম, এইভাবে আপনারা ইউজ করে দেখতে পারেন। যারা ওয়েট লস জার্নির প্রসেসে আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ফ্যাট রেস্ট্রিকশন করতে হবে, কিন্তু আবার শরীরে একেবারে ফ্যাট ছাড়া চলবে না, তখন সেক্ষেত্রে আপনি অ্যানিমেল ফ্যাটকে রেস্ট্রিকশন করে এরকমভাবে প্ল্যান্ট বেসড হেলদি ফ্যাট যদি আপনার ডায়েট প্ল্যানে রাখেন আপনি যথেষ্ট উপকৃত হবেন। এতক্ষণ সব ভালো গুণগুলো আমি বললাম, কিন্তু সব কিছুরই কিছু নেগেটিভ এফেক্ট থাকে, বা এক্সেস যতই ভালো গুণ থাক এক্সেস ইনটেকে কিন্তু কিছু ক্ষতি হতেই পারে। যেমন আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণ আমি বলেছি যে একজন হেলদি অ্যাডাল্ট মানুষ 30-50 গ্রাম পার ডে আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারে, কিন্তু এক্সেস যদি আপনি ইনটেক করেন বা আপনার ভালো লাগছে আপনি এক্সেস ইনটেক করছেন সেক্ষেত্রে আপনার কিছু শর্ট টার্মের সমস্যা হতে পারে, যেমন আপনি বেশি খেয়ে ফেলেছেন তার জন্য আপনার পেটে ব্যথা হতে পারে, ইনডাইজেশন হতে পারে, বমি হতে পারে, বা আপনার লুজ মোশনও হওয়ার চান্স থাকতে পারে। আবার কারো কারোর ক্ষেত্রে হয়তো বহুদিন ধরে বেশি করে খাওয়া হয়ে যাচ্ছে, একটা লং টার্ম এফেক্ট হতে পারে। এবং হেলদি ফ্যাট আছে ঠিকই, কিন্তু সেটাও যখন বেশি হয়ে যাবে তখন আবার আপনার ওয়েট গেইনও হয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে খাওয়াটা আপনার খুব প্রয়োজন। অ্যাজ এ হোল আপনার ক্যালোরি মেনটেন করে ইন্ডিভিজুয়ালি আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী ফিজিক্যাল স্ট্যাচার অনুযায়ী যেরকম দরকার সেরকম নির্দিষ্ট পরিমাণে আপনাকে খেতে হবে, তাহলে আপনার ওয়েট গেইন হবে না। এছাড়াও বাচ্চাদের, ছোট বাচ্চাদের, অন্তত 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে সিডস দেওয়াটা উচিত নয়, তাদেরকে সিডস অ্যাভয়েড করবেন, এবং প্রেগনেন্ট মহিলাদেরও সিডস অ্যাভয়েড করা উচিত, তাদেরকেও কিছু ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যায়, তাই প্রেগনেন্ট মহিলা এবং আপ টু 5 ইয়ার্স যে বাচ্চারা তাদের ক্ষেত্রেও সিডসটাকে অ্যাভয়েড করা দরকার। যাদের ডাইউরেটিক কোনো ড্রাগস মেডিসিন চলে বা ব্লাড থিনিং মেডিসিন চলে তাদের ক্ষেত্রেও আপনাকে ডক্টর বা ডায়েটিশিয়ান কনসাল্ট করে সিডসটা আপনার ডায়েট প্ল্যানে রাখতে হবে। তার কারণ হচ্ছে সিডসের মধ্যে অলরেডি আপনার একটা ব্লাড থিনিং প্রপার্টিস থাকে, সেই জন্য তার হার্টকে আপনার স্ট্রং রাখতে সাহায্য করে, বা আপনার অ্যাজ এ হোল এই যে ইউরিনারি ডিসঅর্ডার এইসবের ক্ষেত্রেও আপনাকে রিলিফ রাখতে সাহায্য করে। কিন্তু যখন আপনার সেই মেডিসিন চলছে আবার সিডসও খাচ্ছেন তখন আপনার ব্লাড এক্সেস থিনিং হয়ে যাবে, সেটা আপনার প্রবলেম অ্যারাইজ করতে পারে।
আপনার যদি ব্লাড সুগারের মেডিসিন চলে, হাই প্রেশারের হাইপার টেনশনের মেডিসিন চলে, সেক্ষেত্রে আপনাকে একটু ডক্টর ডায়েটিশিয়ান কনসাল্ট করে আপনার সিডস আপনার ডায়েট প্ল্যানে আপনি পরিমাণটা ইনক্লুড করবেন। অলরেডি আপনার ব্লাড এখানে আপনার যে কোনো সিডসই আপনার ব্লাড সুগার বা হাই প্রেশার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে বা কমাতে সাহায্য করে। আর যদি অলরেডি আপনার মেডিসিন চলছে সেটা কমানোর জন্য, তার সাথে যদি আবার সিডস খেয়ে নেয়, তাহলে আপনার হাইপোগ্লাইসেমিক কন্ডিশন হয়ে যাবে, মানে এক্সেস সুগার ফল হয়ে যাওয়ার চান্স থাকবে, বা হাইপোটেনশনও হয়ে যেতে পারে, মানে এক্সেস লো ব্লাড প্রেশারও হয়ে যাওয়ার চান্স থাকবে, যার জন্য আপনার শরীরে অনেক কিছু অসুবিধা অনেক কিছু কমপ্লিকেশন আসতে পারে। তাই সেক্ষেত্রেও আপনার একটু কনসাল্ট করে আপনি আপনার ডায়েট প্ল্যানে রাখবেন। এছাড়া আপনারা সুন্দরভাবে আপনার ডায়েট প্ল্যানে রেগুলার আপনি সিডস রাখুন, কোনো অসুবিধা নেই, এবং আমি কিছু উপায় বলে দিলাম, সেভাবে আপনার ডায়েট প্ল্যানে সিডস ইনক্লুড করুন। তাহলে এই লিটল টু মাচ লিটল স্মল পাওয়ার হাউস এই সিডস বা বীজ এর সম্পর্কে আশা করি আপনাদের আমি কিছু ধারণা দিতে পারলাম, যার দ্বারা আপনারা উপকৃত হয়েছেন, এবং আপনারা আপনার ডায়েট প্ল্যানে যারা অলরেডি করছেন ভালো কথা, যারা করেন না তারাও নিশ্চয়ই ইনক্লুড করার চেষ্টা করবেন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে আরও সবাইকে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।